হযরত আয়ুব আলাইহিস সালাম। হযরত আয়ুব আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের জ্যেষ্ঠ ভ্রাতা ইশ বা আইস এর বংশধর ছিলেন। ইশের পিতা ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম এবং তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পুত্র ছিলেন। আয়ুব যখন তার সৃষ্টিকর্তাকে ডেকে বললেন, হে আমার প্রতিপালক, আমি কষ্টের দিকে পতিত হচ্ছি, হে খোদা, আপনার চেয়ে অধিক দয়ালু আর কেউ নেই। অনন্তর আমি তার দোয়া কবুল করলাম এবং তার সকল সমস্যা দূর করে দিলাম, আর আমি তাকে দান করলাম তার পরিবার ও তাদের সকলকে আরও আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং আমার ইবাদতকারী বান্দাদের জন্য নসিহত। হযরত ইউসুফ আলাইহিসসালাম এর পুত্র ফারহিমের এক কন্যার নাম ছিল রাহিমা। হযরত আয়ুব আলাইহিসসালাম এর রাহিমার সাথে বিবাহ হয়েছিল। হযরত আয়ুব আলাইহিসসালাম একদিকে যেমন আল্লাহর নবী ও রাসূল ছিলেন, অন্যদিকে তিনি একটি বৃহৎ রাজ্যের বাদশাহ ছিলেন। তার ধন সম্পদ ও বিষয় বিভব ছিল ধারণাতীত। ঘোড়া গরু, উট মহিষ, ছাগল ভেড়া, মেষ দুম্বা প্রভৃতির বড় বড় পাল ছিল হযরত আয়ুব আলাইহিসসালামের। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, এত ধন দৌলত, বিষয় বিভব এবং পশু সম্পদ থাকা সত্ত্বেও তার মনে বিন্দুমাত্র অহংকার ছিল না, যার পরনাই ধর্মভীরু ছিলেন তিনি। দিবারাত্রি অধিকাংশ সময়ই তিনি আল্লাহর ইবাদতে অতিবাহিত করতেন। তার মেহমান নাওয়াজি বা অতিথি আপ্যায়নের একটি বৈশিষ্ট্য ছিল যে, তিনি প্রত্যহ যতক্ষণ পর্যন্ত কোনো অতিথিকে পানাহার করাইতে না পারতেন ততক্ষণ পর্যন্ত তিনি নিজেও আহার করতেন না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নবীর ধর্মীয় নির্দেশ ও বিধিবিধান তিনি প্রচার করতেন। পাপিষ্ট ইবলিশ তার একনিষ্ঠ ইবাদতে এবং ধর্মভীরুতায় ঈর্ষান্বিত হয়ে একদা আল্লাহর নিকট বলল, হে খোদা, তুমি তো হযরত আয়ুব আলাইহিসসালামের প্রতি খুবই খুশি, কিন্তু ব্যাপারটা কি জানো? সে যে তোমার এত আনুগত্য প্রদর্শন এবং তোমার এত ইবাদত বন্দেগী করে, পরোপকার প্রদর্শন করে, তার একমাত্র কারণ হল তার প্রতি তোমার মুক্তহস্ত দান। আসলে তার ঈমান মোটেই তেমন মজবুত নয়। তুমি আমার কথা মতো এসব ব্যাপারে একটু কমিয়ে দিয়ে পরীক্ষা করে দেখো, এমনি তার ভাওতা তোমার নিকট ধরা পড়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, তুই ভুল ধারণা করছিস। আমার বান্দা আয়ুব সুখ শান্তি ও প্রাচুর্যের মধ্যে থেকে আমার যেরূপ ইবাদত করছে, আমি যদি তার নিকট হতে সব কিছু কেড়ে নিই, তবে সে মহাকষ্ট, ক্লেশ ও দুঃখ অশান্তির মধ্যেও একই রূপ ইবাদত করবে। তুই আয়ুবকে চিনতে পারিসনি। ইবলিস বলল, তা কিছুতেই নয়। তুমি যদি হযরত আয়ুব আলাইহিসসালামের উপর আমাকে ক্ষমতা প্রদান করো, তবে আমি অচিরেই তার ঈমান কেড়ে নিব এবং তাকে বেঈমান করে দিতে পারব। আমি তোমার নিকট এই প্রতিজ্ঞা করছি। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, আচ্ছা, তোকে আমি আয়ুব আলাইহিসসালামের উপরে ক্ষমতা প্রদান করলাম, তুই যেভাবে পারিস চেষ্টা করে দেখ আয়ুবের ঈমান নষ্ট করতে পারিস কিনা। কিন্তু আমি ভালোভাবেই জানি, তুই আপ্রাণ চেষ্টা করেও তার ঈমান নষ্ট করা তো ভালো, একটু দুর্বলও করতে পারবি না। ইবলিস দম্ভার পাত্র নয়। সে তখন হযরত আয়ুব আলাইহিসসালামের নিকট উপস্থিত হয়ে দেখল যে তিনি আল্লাহর উপাসনায় মগ্ন আছেন। সে তাকে কিছু কুপরামর্শ দেবার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থেকে কোনোরূপ সুযোগ না পেয়ে বিতৃষ্ণ মনে সেদিনকার মতো চলে গেল। কথিত আছে যে আল্লাহ তাআলার সাথে পাপিষ্ঠ ইবলিশের যে কথোপকথন হয়েছিল তা ফেরেস্তাগণ শুনতে পেয়েছিল। তারা ইবলিশের কথাই সমর্থন করে বলেছিল যে, হে মাবুদ, ইবলিশের কথা মিথ্যা নহে। আমাদেরও মনে হয় হযরত আয়ুব আলাইহিসসালামকে এত সুখ শান্তি ও ধন সম্পদ দিবার কারণেই তিনি আপনার এত অনুগত ও ইবাদত গুলজার হয়েছেন। যদি তার ধন সম্পদ নিয়ে যাওয়া হয় কিংবা তার সুখ শান্তির বদলে দুঃখ, শোক, ক্লেশ জড়িত করা হয়, তবে নিশ্চয়ই তার এরূপ আনুগত্য ও ইবাদত বন্দেগী থাকবে না। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তার কিছুই জানো না। ফেরেস্তাদের হযরত আয়ুব আলাইহিসসালাম সম্পর্কে এরূপ মন্তব্যের পর একদা আল্লাহ তাআলা হযরত আয়ুব আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে আয়ুব, তোমাকে আমি যে সুখ শান্তি ও ধন সম্পদ দান করেছি, তুমি কি তা পছন্দ করো নাকি দুঃখ মুসিবত পছন্দ করো? হযরত আয়ুব আলাইহিসসালাম জবাব দিলেন, হে মাবুদ, আপনি আমাকে যে সুখ শান্তি, আরাম, আয়েস ও ধন সম্পদ দান করেছেন, তজ্জন্য আমি আপনার সাধ্যমতো শুকর করে থাকি। কিন্তু জানি যে অভাব, অভিযোগে এবং দুঃখ কষ্টে ধৈর্য অবলম্বন করার মূল্য অনেক বেশি। ধৈর্য রক্ষা করাকে আপনি বিশেষ মর্যাদা দান করেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার এই নসিব হইল না।
আজ পর্যন্ত কোনো একটি দিন আমি ধৈর্য অবলম্বন করার কোনো সুযোগ পেলাম না। তজন্য আপনার কাছে আমার আরজ এই যে, আপনি আমাকে দুঃখ কষ্ট ও বিপদ আপদ দিয়ে আমাকে ধৈর্য অবলম্বন করার তৌফিক ও সুযোগ প্রদান করুন। এখন খোদ হযরত আয়ুব আলাইহিসসালামের প্রার্থনার বদৌলতে বা ইবলিশকে প্রদত্ত অসীম ক্ষমতার প্রভাবেই হোক, কিছুদিনের মধ্যে হযরত আয়ুব আলাইহিসসালামের উপরে একটির পর একটি কঠিন বিপদ আপতিত হতে লাগলো। একদা হঠাৎ চারণ ক্ষেতের একদিক হতে অগ্নিশিখা বিদ্যুৎ বেগে ছুটে এসে হযরত আয়ুব আলাইহিসসালামের বিচরণরত সাগ, ভেড়া, মেষ প্রভৃতি ছোট ছোট পশুপাল সমূহ জ্বালিয়ে ধ্বংস করে গেল। তখন দলে দলে লোকগণ তাকে খবর জানালো, হে আল্লাহর নবী, আপনার পশুপালের মধ্যে ক্ষুদ্রাকৃতির সমস্ত পশুগুলি আগুনে জ্বলে অগ্নিভূত হয়েছে। শুনে হযরত আয়ুব আলাইহিসসালাম বললেন, এখন আমার আর কি করার আছে বলো? যার মাল তিনি স্বেচ্ছায় নিয়ে গিয়েছেন, এতে আমি খুশি ছাড়া অখুশি হতে পারি না। এর কয়েকদিন পরে আবার আরেকটি ঘটনা ঘটল। একদল লোক অতিশয় ব্যস্ততস্ত্র হয়ে দৌড়িয়ে দৌড়িয়ে এসে হযরত আয়ুব আলাইহিসসালামকে বলল, হুজুর, আমরা এক ভয়াবহ আশ্চর্য ঘটনা সচক্ষে দেখে আসলাম। আপনার গরু, ঘোড়া, উট প্রভৃতি বৃহৎ শ্রেণীর পশুগুলোর মধ্যে হঠাৎ এক গায়েবী আগুন জ্বলে উঠল এবং ওগুলোকে জ্বালিয়ে ভম্ব করে দিল। এই কথা শুনে হযরত আয়ুব আলাইহিসসালাম বললেন, তাতে আমার কি হয়েছে? ওগুলির প্রকৃত মালিক তো আমি ছিলাম না, আল্লাহ তাআলা কিছুদিনের জন্য ওগুলোকে আমার তত্ত্বাবধানে দিয়েছিলেন, আবার স্বয়ং তাঁরই মর্জিতে উহা ধ্বংস হয়ে গিয়েছে। এ ব্যাপারে আমার দুঃখিত বা ব্যথিত হওয়ার কিছুই নেই। এই কথা বলে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবেই স্বীয় ইবাদত ও বন্দেগীতে মগ্ন রইলেন। তার ভিতরে একটুমাত্র বিচলিত ভাব পরিদৃষ্ট হল না। এই ঘটনার মাত্র কিছুদিন পরে হঠাৎ অগ্নিসংযোগে হযরত আয়ুব আলাইহিসসালাম এর রাজপ্রাসাদের সমস্ত মালামাল এবং মূল্যবান দ্রব্যাদি জ্বলে পুড়ে ধ্বংস হয়ে গেল। প্রাসাদ কক্ষগুলিতে আর কোনো কিছুই রইল না। অনুচরগণ ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে রাজদরবারের কর্তব্যরত হযরত আয়ুব আলাইহিসসালামের কাছে এ ঘটনা বর্ণনা করল। শুনে হযরত আয়ুব আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বান্দার জন্যে যা কিছুই করে থাকেন তার ভিতর কল্যাণ নিহিত। সুতরাং আল্লাহর দরবারে এই ঘটনার জন্য অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আরেকদিনের ঘটনা, যা উল্লেখিত ঘটনাগুলি হতে বেশি ভয়াবহ ছিল। হযরত আয়ুব আলাইহিসসালাম এর চারটি পুত্র এবং তিনটি কন্যা বিদ্যালয় গৃহে পাঠ্যাভ্যাসরত ছিল। বিদ্যালয়ের শিক্ষক বাইরে কোনো কার্য উপলক্ষে গমন করেছিলেন। তিনি এসে দেখেন বিদ্যালয় গৃহটি ভূমিষ্যাত হয়ে হযরত আয়ুব আলাইহিসসালামের সাতটি সন্তানই ছাদের নিচে পড়ে প্রাণত্যাগ করেছে। এই মর্মান্তিক ঘটনার কথা বিদ্যালয়ের শিক্ষক সঙ্গে সঙ্গে গিয়ে হযরত আয়ুব আলাইহিসসালামের গোচরে আনলেন। হযরত আয়ুব আলাইহিসসালাম এ ঘটনা শ্রবণ করে বললেন, আল্লাহর মর্জি যাহা ছিল তাই তো হয়েছে, এতে আমার কোনো হাত নেই, আর আল্লাহ তাআলা স্বীয় বান্দার কখনো অমঙ্গল করেন না। আমার সন্তানগণ এইভাবে মৃত্যুবরণ করে মহান শাহাদাতের দরজা প্রাপ্ত হয়েছে। এইরূপ খোশ নসিব অর্জন করার শত ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহর মর্জি ব্যতীত সম্ভব হয় না, অথচ আল্লাহ আমাকে এই মহা সৌভাগ্য দান করলেন, এজন্য আল্লাহর দরবারে জ্ঞাপন করছি লাখ লাখ শুকরিয়া। এইভাবে হযরত আয়ুব আলাইহিসসালামের প্রতি যত রকমের বিপদ ও দুর্ঘটনা আসলো সর্বক্ষেত্রেই তিনি ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করলেন এবং উহাতে কল্যাণ নিহিত রয়েছে একথার প্রতি একিন রেখে প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে রইলেন। ধন সম্পদ, বিষয় সম্পত্তি সব কিছুই তার নিকট হইতে চলে গেল। তখন স্বাভাবিকভাবেই তার নিকট হতে কর্মকর্তা, সহচর, অনুচর, লোক লস্কর সকলেই একে একে বিদায় গ্রহণ করল। এমনি অবস্থায় তার সন্তানগণও মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করল। তখন তিনি এই জগতের বুকে সব কিছু হারা হয়ে একেবারে রিক্ত হয়ে গেলেন। কিন্তু সে সময় তিনি সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি কোনরূপ ক্ষোভ, অভিমান কিংবা বিরক্ত প্রকাশ না করে আরও বেশি পরিমাণে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। তার একান্ত অনুগত ও অনুরক্ত পত্নীগণ স্বামীর এই দুঃখজনক অবস্থায় এবং বিশেষভাবে সন্তানদের লোমহর্ষকভাবে প্রাণ হারাবার ফলে বিষণ্ণ হয়ে পড়লেন। কিন্তু তিনি আল্লাহর যে কোনো মর্জির উপর ধৈর্য অবলম্বন এবং রাজি থাকার জন্য উপদেশ ও নসিহত করতে লাগলেন। ইতোমধ্যে তার এই সমস্ত বিপদের মধ্যে আর একটি মহাবিপদের সূচনা হল। প্রথম তার পদতলে একটি ক্ষুদ্র ফোস্কার মতো দেখা গেল। দু একদিনের মধ্যে এটা ফেটে একটি ঘায়ের সৃষ্টি হল।
তারপরে তার সর্বঙ্গে ঘা হয়ে গেল। এটা ছিল ভয়ঙ্কর কুষ্ঠব্যাধি। কয়েকদিনের মধ্যেই তার শরীরের চর্ম ও মাংসে পচন ধরে গেল, দুর্গন্ধ হইতে লাগল তার শরীর হতে। এ অবস্থা দেখে তার স্ত্রীগণের মধ্যে একমাত্র রহিমা ব্যতীত অন্য সকলেই তাকে ফেলে চলে গেল। কিন্তু বিবি রহিমা ছিলেন অদ্বিতীয়া প্রতিপ্রাণা সাধ্বী রমণী। তিনি যেমনই পরম ধার্মিকা রমণী ছিলেন, তেমনি স্বামী সেবাতেও সে যুগে সারা জগতের বুকে তার তুলনা ছিল না। হযরত আয়ুব আলাইহিসসালাম এর এই চরম সংকটকালে একে একে সকলেই যখন তাকে পরিত্যাগ করে চলে গেলেন, তখন একমাত্র বিবি রহিমাই তার নিকট থেকে গেলেন এবং যথাসাধ্য তার খেদমতে আত্মনিয়োগ করলেন। হযরত আয়ুব আলাইহিসসালাম তাকে বললেন, রহিমা, সকলেই যখন চলে গেল, একা তুমি আর রইলে কেন? তিনি জবাব দিলেন, সাধ্বী নারীর স্থান স্বামী ছাড়া কোথায় বলুন, একমাত্র স্বামীর যত্ন ও সেবাই তার কাম্য। বিবি রহিমার কথা শুনে হযরত আয়ুব আলাইহিসসালাম এর মন এই চরম অবস্থার ভেতরেও আনন্দে ভরে গেল। তার হৃদয়ের মধ্য হতে একটি আশীর্বাদ ধ্বনি আপনা হতেই উচ্চারিত হলো, রহিমা, আল্লাহ তোমার কল্যাণ করুন। হযরত আয়ুব আলাইহিসসালাম এর গলিত দেহ হতে তখন এমন ভীষণ দুর্গন্ধ বিচ্ছুরিত হতে লাগলো যে তাতে স্থানীয় বায়ু পর্যন্ত দুর্গন্ধময় হয়ে গেল। দেশের লোকগণ রোগাক্রান্ত হয়ে পড়বার ভয়ে রহিমাকে বলল যে, তুমি শীঘ্র একে নিয়ে নগরী পরিত্যাগ করো, একদিনের জন্য আমরা এখানে আর ইহাকে থাকতে দিব না। বাধ্য হয়ে তখন রহিমা স্বামীকে তার একটি চাটাই দ্বারা পেঁচিয়ে কাঁধে তুলে নিয়ে দূরবর্তী এক গ্রামে গিয়ে উপস্থিত হলেন। রোগাক্রান্ত হযরত আয়ুব আলাইহিসসালাম এর দেহের ওজন তখন কমে এই পর্যায়ে পৌঁছেছিল যে তাকে বহন করে নিতে বিবি রহিমার বেগ পেতে হইল না। কিন্তু স্বামীকে নিয়ে তিনি যে গ্রামে আশ্রয় নিলেন, সে গ্রামের লোকেরাও হযরত আয়ুব আলাইহিসসালামের রোগ দেখে ও তার শরীরের দুর্গন্ধ সহ্য করতে না পেরে তাকে তাড়িয়ে দিল। একইভাবে তিনি একে একে সাতটি গ্রামে গেলেন এবং সাতটি গ্রাম হতে বিতাড়িত হলেন। অবশেষে তিনি তার মৃতপ্রায় স্বামীকে নিয়ে জনপদের বাইরে বহু দূরবর্তী একটি অরণ্য এলাকায় গিয়ে আশ্রয় নিলেন। সেখানে পৌঁছে তিনি বৃক্ষের পত্র শাখা দ্বারা একটি ক্ষুদ্র কুটিরের মতো আশ্রয়স্থল তৈরি করে তার মধ্যে স্বামীকে রাখলেন। রিক্তহস্ত রহিমার সম্মুখে বহু সমস্যা দেখা দিল। নিজের ইবাদত বন্দেগী যথাযথভাবে আদায় করা, স্বামীর ইবাদতের ব্যবস্থা করে দেওয়া এবং তার রোগের পরিচর্যা করা, তদুপরি তার স্বামীর ও নিজের পানাহারের ব্যবস্থা করা ছিল তার দৈনন্দিন দায়িত্ব। প্রত্যহ নিয়মিতভাবে স্বামীর দেহের ঘা পরিষ্কার করে দিয়ে তার ইবাদত বন্দেগী করতে, তাকে প্রয়োজনীয় সাহায্য করে তারপর কিছু খাবার সংগ্রহ করতে গ্রামে চলে যান। গ্রামের লোকদের কিছু কাজকর্ম করে তার বিনিময়ে তিনি যা কিছু পান তার দ্বারা কিছু খাবার কিনে আনেন। তারপর এটা প্রথমে স্বামীকে খাইয়ে যা কিছু অবশিষ্ট থাকে নিজে খেয়ে কোনোরূপে জীবন ধারণ করেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদা লোকালয়ে গিয়ে তার কোনো কাজকর্ম মিলল না। তিনি প্রায় সন্ধ্যা পর্যন্ত সারা গ্রাম ঘুরে যখন কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারল না, তখন তিনি একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন যে তার রোজাদার স্বামীর সম্মুখে আজ তিনি কি নিয়ে খেতে দিবেন। কাঁদতে কাঁদতে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন আর সম্মুখে চলছিলেন। শেষ পর্যন্ত তিনি এক কাফির স্ত্রী লোকের নিকট উপস্থিত হয়ে অত্যন্ত মিনতি সুরে বললেন, মা, আপনার যদি কোনো কাজ করবার থাকে আমার দ্বারা করিয়ে নিতে পারেন এবং এর বিনিময়ে আমাকে কিছু আটা দিন। আজ আমি আমার রোজাদার রুগ্ন স্বামীর খাবার জন্য কোনো কিছুই সংগ্রহ করতে পারিনি। দয়ামায়াহীনা স্ত্রী লোকটি বলল, না, আমার কোনো কাজ করবার মতো নেই। রহিমা বললেন, তবে আমাকে কিছু আটা ধারস্বরূপ প্রদান করুন, আমি এর বদলে কাল এসে আপনার কাজ করে দিয়ে যাব। কাফির রমণী বলল, আমি ধারে আটা দিব না। তোমার মাথার ওই লম্বা চুল হতে আমাকে একগুচ্ছ চুল কেটে দিয়ে গেলে আমি তোমাকে আটা দিতে পারি। রহিমা বললেন, না মা, তা আমার পক্ষে সম্ভব নয়, কেননা আমার রুগ্ন দুর্বল স্বামী নিজে উঠে বসতে পারেন না, তিনি আমার চুল ধরে উঠে বসেন, সুতরাং এই চুল কেটে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। স্ত্রী লোকটি বলল, তা সম্ভব না হলে বৃথা বকবক না করে এখান হতে চলে যাও, আমি তোমাকে এক মুষ্টি আটাও দিতে পারবো না। স্ত্রী লোকটির এই ধরনের কর্কশ অস্বীকৃতির কথা শুনে অজ্ঞতা বাধ্য হয়ে রহিমা তার মস্তক হতে একগুছা চুল কেটে দিয়ে কিছুটা আটা নিয়ে দ্রুত কুটির হতে রওনা হলেন। এদিকে পাপিষ্ঠ ইবলিশ দেখল যে বর্তমানে হযরত আয়ুব আলাইহিসসালাম এর যা অবস্থা তাতে
তার আল্লাহর পথে প্রতিষ্ঠিত রাখবার একমাত্র ভূমিকাই হল তার স্ত্রী রহিমার। উভয়ের মধ্যে একের প্রতি অপরের বিশ্বাস ও আন্তরিকতা অতুলনীয়। তাতে কোনো ক্রমে ফাটল ধরিয়ে দিতে পারলেই উভয়ের মধ্যে বিচ্ছেদ অবশ্যম্ভাবী। আর বিচ্ছেদের ফলে হযরত আয়ুব আলাইহিসসালাম এর যে সমস্যার পতিত হইতে হবে, সে সমস্যায় তার পক্ষে ইমানের অবিচলতা রক্ষা করা কিছুতেই সম্ভব নয়। অতএব উপস্থিত ঘটনাটিকে সুযোগ হিসেবে গ্রহণ করা ইবলিশের পক্ষে অপরিহার্য হয়ে পড়ল। অতএব বিবি রহিমা হযরত আয়ুব আলাইহিসসালামের নিকট পৌঁছবার পূর্বেই ইবলিশ জনৈক সুফি সাহেবের বেশ ধরে ইবাদতমগ্ন হযরত আয়ুব আলাইহিসসালামের কাছে হাজির হয়ে বলল, দেখুন, আপনি আল্লাহর এক নবী, এমন কঠিন বিপদাপন্ন অবস্থায়ও এইভাবে ইবাদতে রত থাকেন, কিন্তু তাতে লাভ হবে কি? সব কিছুই মাটি হয়েছে আপনার স্ত্রীর কার্যে। আপনি তো খবর রাখতে পারেন না, আপনাকে হারাম খাদ্য এনে খাওয়াচ্ছে, তার স্বভাব ভালো নয়। গ্রামে গিয়ে সে অসৎ কার্য এবং চুরি করে আপনার জন্য খাবার নিয়ে আসে, এতদিন পর আজ সে ধরা পড়েছে, আর তজ্জন্য একটি মহিলা তার মাথার চুল কেটে নিয়েছে। স্ত্রী রহিমা সম্পর্কে এরূপ কথা শুনে হযরত আয়ুব আলাইহিসসালাম যেন আসমান হতে পড়লেন। অসহনীয় দুঃখ ও লজ্জায় মর্মাহত হয়ে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে মাবুদ, তুমি সব কিছুই জানো, সবই তুমি দেখো, এ ঘটনা আমার রোগাপেক্ষাও বেশি পীড়াদায়ক, তোমার তাও অজানা নয়। জানি না আমি আমার ইমান অটুট রাখতে পারবো কিনা, তুমি আমার দৃঢ়তা বহাল রেখো, এবং যা আমার জন্য কল্যাণকর তুমি আমার জন্য তেমন কিছুই করো। এভাবে কতক্ষণ কাঁদবার পর হযরত আয়ুব আলাইহিসসালাম একটি প্রতিজ্ঞা করলেন যে, হে মাবুদ, যদি আমি কখনো রোগমুক্ত হই তখন রহিমার এই কাজের শাস্তি স্বরূপ আমি তাকে 100টি কোড়ার আঘাত করব। উল্লেখিত ঘটনাটি হযরত আয়ুব আলাইহিসসালাম এবং রহিমার কোনো কোনো জীবনী গ্রন্থে উল্লেখিত নেই। ওইসব গ্রন্থের লেখকদের মতে রহিমা গ্রাম হতে কাজ করে স্বামীর জন্য কিছু খাবার নিয়ে কুটিরে আসছিলেন। পথের ভিতরে পাপিষ্ঠ ইবলিশ বলল, রহিমা, তোমার স্বামীর রোগ নিরাময়ের জন্য তোমাকে আমি একটি উত্তম ঔষধ দিতে পারি, এটা যদি ঠিকমতো ব্যবহার করতে পারো শীঘ্রই তিনি ভালো হয়ে যাবেন। বিবি রহিমা সাগ্রহে জিজ্ঞাসা করলেন, এটা কি ঔষধ, আমাকে বলে দিন। ইবলিশ বলল, ঔষধ এমন দুষ্প্রাপ্ত নয়, খুবই সাধারণ ঔষধ, কিছু শুকুরের মাংস এবং কিছু মদ। শুকুরের মাংস তোমার স্বামীকে মাত্র একদিন আহার করাবে, আর কিছু মদ তার শরীরে মর্দন করবে, তাহলেই দেখবে মাত্র 3 দিনের মধ্যেই তোমার স্বামী রোগমুক্ত হয়ে যাবেন। বিবি রহিমা কুটিরে এসে স্বামীর নিকট বললেন, জনৈক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হওয়ায় সে আপনার অসুখের কথা শুনে একটি ওষুধের কথা বললেন, এটা ব্যবহার করলেন নাকি মাত্র 3 দিনের মধ্যে আপনার রোগ আরোগ্য হয়ে যাবে, আপনি অনুমতি দিলে আমি সে ওষুধটা আনতে পারি। হযরত আয়ুব আলাইহিসসালাম বললেন, বলো তো সে ওষুধটি কি। হযরত রহিমা বললেন, সামান্য শুকুরের মাংস এবং কিছু সরাব, এটা ব্যবহার করলে নাকি 3 দিনেই আপনার রোগ ভালো হয়ে যাবে। হযরত আয়ুব আলাইহিসসালাম রহিমার কথা শোনামাত্র ক্রোধ বিস্ময় মিশ্রিত দৃষ্টিতে রহিমার দিকে তাকিয়ে বললেন, রহিমা, তুমি কি ধর্মীয় বিধানের কথা জানো না? কোন বুদ্ধিতে তুমি আমাকে শুকুরের মাংস এবং সরাব ব্যবহারের কথা জিজ্ঞাসা করলে? আমাকে কি তুমি হারাম বস্তু ব্যবহার করিয়ে মহা গুনাহগারে পরিণত করতে চাও? রহিমা, আজ তুমি একটি অমার্জনীয় অপরাধ করলে। আমার কঠোর প্রতিজ্ঞা এই যে, আল্লাহ যদি আমাকে এই রোগ হতে আরোগ্য করেন তবে নিশ্চয়ই আমি তোমাকে এর প্রায়শ্চিত স্বরূপ 100 কোড়ার আঘাত করব। হযরত আয়ুব আলাইহিসসালাম এর রোগমুক্তি ও পূর্বাবস্থা প্রাপ্তি। হযরত আয়ুব আলাইহিসসালাম আরোগ্য লাভ করবার পর স্ত্রী রাহিমাকে 100 কোড়া মারবেন এরূপ প্রতিজ্ঞা করার 2-1 দিন পরে হঠাৎ একটি ব্যাপার ঘটল। তার গলিত দেহে অসংখ্য কীট সদা সর্বদা কিলবিল করত এবং দেহের গলিত মাংস এবং রক্ত আহার করত। একদিন তার দেহের ঘা হতে হঠাৎ 2 কীট মাটিতে পড়ে গেল। এটা দেখে হযরত আয়ুব আলাইহিসসালামের মনে অত্যন্ত দয়া হলো যে অসংখ্য কীট আল্লাহ তাআলার ইচ্ছাক্রমেই তার দেহের মাংস আহার করছে, কিন্তু ওই কীট 2 বদনসিব বলেই সম্ভবত দেহ হতে ভূমিতে পড়ে গিয়েছে। অতএব তিনি কীট 2 প্রতি দয়া ও সহৃদয় বশত তার দেহের যে স্থান হতে পড়ে গিয়েছিল নিজের হাতে ধরে এদেরকে সেই স্থানে বসিয়ে দিলেন। কিন্তু কীট 2 এইভাবে বসিয়ে দেবার পর এরা শরীরে এমন মারাত্মকভাবে দংশন করতে লাগলো যে তিনি দীর্ঘ 18 বছর পর্যন্ত
তার এই কঠিন রোগে যে ক্লেশ ভোগ করছিলেন এত বেশি ক্লেশ কখনো ভোগ করেননি। সেই কীটের দংশন জ্বালা সহ্য করতে না পেরে সেই দিন তিনি প্রথম আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে ফরিয়াদ করলেন, হে মাবুদ, তুমি সর্বদা শ্রেষ্ঠ দয়ালু, আমি আর এই ক্লেশ সহ্য করতে পারছি না। তুমি স্বীয় অফুরন্ত দয়াগুণে আমার এই অসহনীয় ক্লেশ লাঘব ও রোগমুক্ত করে দাও। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে উল্লেখিত কীট দুইটির প্রতি করুণা ও সহৃদয়তা বলে হযরত আয়ুব আলাইহিসসালাম এদেরকে স্বীয় শরীরে বসিয়ে দিলেন, আর তারা এরপর হতে ওই করুণার বিনিময়ে তাকে ক্লেশ প্রদান করতে শুরু করে দিল। এর কারণ বা রহস্যটা কি? এই প্রশ্নের জবাব হল, আল্লাহর মর্জিবশতই কীট দুইটি শরীর হতে নিম্নে পতিত হয়েছিল, কিন্তু হযরত আয়ুব আলাইহিসসালাম সেই আল্লাহর মর্জির প্রতি লক্ষ্য না করে তার বিপরীত কাজ করেছিলেন। এতে আল্লাহ তার প্রতি নাখোশ হওয়ার ফলে তার এইরূপ ক্লেশে ভুগতে হয়েছিল। তার সেদিনকার করুণ ক্রন্দন ও রোগমুক্তির প্রার্থনায় করুণার আধার আল্লাহ তাআলার কৃপা ও করুণারাশি তাঁর জন্য উথলিয়ে উঠল। হযরত আয়ুব আলাইহিসসালাম এর ঈমান যাচাই ও তার মাধ্যমে পাপিষ্ঠ ইবলিশের মিথ্যা দাবি অসারতা এতদিনে পুরোপুরিভাবে প্রমাণিত হয়েছিল। ফলে এইবার হযরত আয়ুব আলাইহিসসালামের রোগমুক্তি ও অন্যান্য বিপদ আপদ মোচনের সময় আসন্ন হল। অতপর একদিন নিত্যকার অভ্যাস মতো বিবি রাহিমা স্বামীর জন্য খাদ্যের অন্বেষণে লোকালয়ে চলে গেলেন। এদিকে রুগ্ন হযরত আয়ুব আলাইহিসসালাম মহাপ্রভু আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে অশ্রুধারায় জমিন ভেজাচ্ছিলেন। এমনি সময় ফেরেস্তা জিব্রাইল আলাইহিসসালাম তার নিকট হাজির হয়ে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর দরবারে আপনার প্রার্থনা মঞ্জুর হয়েছে, আপনি এখন উঠে বসুন। হযরত আয়ুব আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর দূত, আমি কেমন করে উঠে বসবো বলুন? রাহিমার সাহায্য ব্যতীত আমি পার্শ্ব পরিবর্তন করতে পারি না, আর আপনি কিনা আমাকে উঠে বসতে বলছেন? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আপনি সাহস করে উঠে দাঁড়ান আর জমিনের উপরে দুপায়ে সজোরে দুইটি আঘাত করুন। হযরত আয়ুব আলাইহিসসালাম তার উপদেশ অনুসারে উঠে দাঁড়ালেন এবং জমিনের উপরে দুই পায়ে দুইটি লাথি মারলেন। সঙ্গে সঙ্গে পাশাপাশি দুটি ঝর্ণার সৃষ্টি হল, একটি হতে গরম পানি ও অন্যটি হতে শীতল পানি উচ্ছারিত হতে লাগল। তখন ফেরেস্তা জিব্রাইল আলাইহিসসালাম তাকে নির্দেশ করলেন যে গরম পানি দিয়ে আপনার সারাটি গাত্র উত্তমরূপে ধুয়ে ফেলুন এবং শীতল পানি পেট ভর্তি করে পান করে ফেলুন। জিব্রাইল আলাইহিসসালাম এর উপদেশ অনুযায়ী উক্ত গরম পানি দ্বারা হযরত আয়ুব আলাইহিসসালাম সর্বাঙ্গ উত্তমরূপে ধৌত করলেন। সঙ্গে সঙ্গে তার রোগ সম্পূর্ণ নিরাময় হয়ে গেল, তার শরীরে রোগের কোনো চিহ্নমাত্র রইল না। অতপর তিনি উক্ত শীতল পানি পেট ভরে তৃপ্তি সহকারে পান করলেন, তাতে তার ক্ষুধা তৃষ্ণা একেবারে দূর হয়ে গেল। তিনি এবার সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন, তার শরীরে যথেষ্ট শক্তি অনুভব করলেন, তার দেহে দিব্য স্বাস্থ্য ও সৌন্দর্য ফিরে আসলো। এই সময় ফেরেস্তা জিব্রাইল আলাইহিসসালাম ভেস্তুতে একখানা মনোরম চাদর নিয়ে আসলেন এবং তার হস্তে অর্পণ করলেন। হযরত আয়ুব আলাইহিসসালাম চাদরখানা পরিধান করলেন। অতপর তিনি ফেরেস্তা জিব্রাইল আলাইহিসসালাম সহ নিকটস্থ একটি পুলের নিকট গিয়ে বসে রইলেন। এখন তার শরীর ও চেহারার এমন পরিবর্তন হয়েছে যে যারা কেবল রুগ্ন আয়ুব আলাইহিসসালামকে দেখেছে তারা এখন এই আয়ুব আলাইহিসসালামকে দেখলে কোনো ক্রমেই বলতে পারবে না যে এ সেই একই ব্যক্তি। বিবি রহিমা গিয়েছিলেন গ্রামে ঝিয়ের কাজ করে স্বামীর জন্য কিছু খাবার সংগ্রহ করে আনতে। ইতোমধ্যে কিছু আটা, ডাল ও অন্যান্য দ্রব্য নিয়ে কুটিরে আসলেন, কিন্তু কুটিরে এসে তার স্বামীকে দেখতে না পেয়ে তিনি একাধারে ভীতশঙ্কিত ও বিস্মিত হয়ে গেলেন। এ কি ব্যাপার, কি হলো তার? যার পক্ষে শায়িত অবস্থায় পার্শ্ব পরিবর্তন পর্যন্ত করা অসম্ভব, তিনি কোথায় যেতে পারেন? তার মনে অশুভ আশঙ্কা প্রবল হয়ে দেখা দিল। নিশ্চয়ই তাকে অরণ্যের বাঘ অথবা অন্য কোনো হিংস্র জানোয়ার খেয়ে ফেলেছে কিংবা তুলে নিয়ে গিয়েছে, অথচ এই অলক্ষণে ঘটনার কথা চিন্তাও করা যায় না। বিবি রহিমা তখন পাগলিনী প্রায় হয়ে এদিক সেদিক ছুটাছুটি করে স্বামীর সন্ধান করতে লাগলেন। সেখানে কোনো লোকজনও নেই যে তার স্বামীর কথা জিজ্ঞেস করবেন। অবশেষে তিনি দৌড়াতে দৌড়াতে নিকটস্থ পুলটিতে গিয়ে উপস্থিত হলেন। দেখলেন সেখানে দুটি লোক বসে কথাবার্তা বলছেন। তিনি তাদের কাছে বললেন, নিকটেই একটি ক্ষুদ্র কুটিরে আমার রুগ্নস্বামী
শায়িত ছিলেন। তার উঠে বসবার শক্তি ছিল না। আমি তার জন্য কিছু খাবার সংগ্রহ করতে লোকালয়ে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে তাকে দেখতে পাচ্ছি না। আপনারা তার কোনো সন্ধান বলতে পারবেন কি? ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আপনি আপনার সেই স্বামীকে দেখলে তাকে চিনতে পারবেন তো? রহিমা বললেন, কি বলেন, আমার স্বামীকে আমি চিনতে পারবো না কেন? অবশ্যই আমি তাকে চিনতে পারবো। তার কথা শুনে জিব্রাইল আলাইহিসসালামের পার্শ্ব পরিবিষ্ট হযরত আয়ুব আলাইহিসসালাম মুচকি হাসি প্রদান করলেন। রহিমা সেই হাসি দেখে কিছুক্ষণ তার পানে তাকিয়ে রইলেন। তার চোখের দৃষ্টিকে ফাঁকি প্রদান করা সম্ভব হলো না। তিনি ছুটে গিয়ে হযরত আয়ুব আলাইহিসসালামের গলা জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বললেন, প্রিয়তম, তবে দয়াময় আল্লাহ তাআলা কি আপনার রোগ আরোগ্য করে দিয়েছেন? এইবার হযরত আয়ুব স্ত্রীর কণ্ঠ আলিঙ্গন করে কতক্ষণ ধরে ক্রন্দন করলেন। কিছুক্ষণ উভয় এইভাবে কেঁদে কেঁদে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করার পর হযরত আয়ুব আলাইহিসসালাম বিবি রাহিমার অনুপস্থিতিতে যেভাবে যা ঘটেছিল তা বিবি রাহিমার কাছে আনুপূর্বিক বর্ণনা করলেন। অতপর স্বামী স্ত্রী অরণ্যবাস পরিত্যাগ করত রাজমহলে চলে গেলেন। গিয়ে দেখলেন আল্লাহ তাআলা স্বীয় মেহরবানিতে তাদের ধ্বংসপ্রাপ্ত সমস্ত বস্তুগুলো সাবেক অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। হযরত আয়ুব আলাইহিসসালামের পুরাতন ও জীর্ণ বাড়িঘরগুলি নতুন রূপ ধারণ করে সুসজ্জিত রয়েছে। যে পুত্র কন্যাগুলি মৃত্যুবরণ করেছিল তারা সবাই জীবিত অবস্থায় আমোদ প্রমোদ করছে। যে সকল ধন সম্পদ মাল সামান পশুপাল ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তা সব কিছুই এখন আবার ভরপুর দেখা যাচ্ছে। হযরত আয়ুব আলাইহিসসালাম এর যে সকল পাত্র মিত্র রাজকর্মচারী এবং সিপাহী লস্কর তার দুরবস্থাকালে তাকে ফেলে চলে গিয়েছিল তারা একে একে সকলেই আবার তার নিকট এসে জমায়েত হলো। তিনি সবাইকে খুশি মনে গ্রহণ করলেন। কারো প্রতি তার মনে এতটুকু ক্ষোভ বা অসন্তুষ্টি ছিল না। আল্লাহ তাআলার এইরূপ অফুরন্ত দয়া ও অনুগ্রহের জন্য হযরত আয়ুব আলাইহিসসালাম ও বিবি রহিমা আল্লাহর মহান দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করলেন। অতপর হযরত আয়ুব আলাইহিসসালাম বিবি রাহিমাকে 100 কোড়া মারবার প্রতিজ্ঞা পালন করবার জন্য প্রস্তুত হলেন। অবশ্য তিনি বিবি রাহিমাকে প্রাণাপেক্ষা ভালোবাসতেন। তার কঠিন রোগের অবস্থায় নিজস্ব সব লোকজন, অন্য পত্নীগণ এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সকলেই যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন কেবলমাত্র একাকী বিবি রাহিমায় ছায়ার মতো তাঁর পাশে বসে থেকে তার খেদমত করেছেন এবং তাকে ইবাদত বন্দেগী করতে সাহায্য এবং তার দৈনন্দিন খাবারাদি জোগাড় করে দিয়ে তার প্রাণ রক্ষা করেছিলেন। এটা তো সবই হযরত আয়ুব আলাইহিসসালাম প্রত্যক্ষ করেছেন। তাকে বাঁচিয়ে রাখবার জন্য মানুষের গৃহে দাসী বৃত্তি পর্যন্ত করে খাবার জোগাড় করেছেন, এটাও তিনি জানতেন। তথাপি যেহেতু তিনি অসুস্থ অবস্থায় আল্লাহর নামে শপথ করে প্রতিজ্ঞা করেছিলেন যে সুস্থ হবার পর তিনি রাহিমাকে 100 কোড়া মারবেন, এ প্রতিজ্ঞা তিনি রক্ষা না করে কিছুতেই পারেন না। সুতরাং প্রতিজ্ঞা রক্ষা করার প্রবল তাগিদেই তিনি বিবি রাহিমাকে 100 কোড়ার আঘাত করতে উদ্যত হলেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর তরফ হতে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি ক্ষান্ত হন, রাহিমা শাস্তি পাওয়ার মতো অপরাধী নয়, তার কোনোরূপ ত্রুটি বিচ্যুতিও হয়নি। আপনাকে ওষুধ খাওয়াবার জন্য তিনি যে প্রস্তাব দিয়েছিলেন তাতেও তিনি নিজে কোনো মতে দোষী নন, বরং পাপিষ্ঠ ইবলিশ ভালো মানুষের বেশে তাকে যে প্রস্তাব দিয়েছিল তিনি তা আপনাকে কেবল অবহিত করেছিলেন আপনার অনুমতির আশায়। হযরত আয়ুব আলাইহিসসালাম বললেন, আমিও ইবলিশের এই কৌশলের কথা পরে জানতে পেরেছি, কিন্তু এত সব কিছু সত্ত্বেও আমি প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারছি না। একান্ত অনিচ্ছা থাকা সত্ত্বেও আমার রাহিমাকে শাস্তি প্রদান করতেই হবে, যেহেতু আল্লাহর নামে শপথ করে প্রতিজ্ঞা করলে তা ভঙ্গ করবার উপায় নেই। তখন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তবে প্রতিজ্ঞা যখন আপনাকে পালন করতেই হবে তখন আমি আপনাকে একটি উপায় বা পথ বলে দিচ্ছি, সেই মতো কাজ করুন, সব দিকই রক্ষা পাবে। আপনি 100টি ধানের শীষ একত্র করে বেঁধে এর দ্বারা বিবি রাহিমার পৃষ্ঠে একবার আঘাত করুন, তাতে আপনার প্রতিজ্ঞা পালন হয়ে যাবে এবং আল্লাহ তাআলার এটাই ইচ্ছা। হযরত আয়ুব আলাইহিসসালাম ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের উপদেশ অনুরূপ কাজ করেই স্বীয় প্রতিজ্ঞা পালন করলেন। হযরত আয়ুব আলাইহিসসালাম এর জন্মস্থান ও মৃত্যুবরণ।
হযরত আয়ুব আলাইহিসসালামের জন্মস্থান ও মৃত্যুর বিবরণ। হযরত আয়ুব আলাইহিসসালামের জন্মস্থান সম্পর্কে বর্ণিত রয়েছে যে শাম, দামেস্ক এবং রমশার মধ্যবর্তী স্থানে সিনা নামক একটি বস্তিতে হযরত আয়ুব আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কোথায় বসে তার মৃত্যু হয়েছে এবং কোন জায়গায় তিনি সমাধিত হয়েছেন এ বিষয়ে কোথাও কোনো বিশ্বস্ত বর্ণনা পাওয়া যাচ্ছে না। তবে এরূপ কথিত আছে যে হযরত আয়ুব আলাইহিসসালাম এর পদাঘাতে যে দুটি পানির নহর সৃষ্টি হয়েছিল ওই নহর দুটি যথাস্থানে এখনও বিদ্যমান এবং দেশ বিদেশের বহু রুগ্ন লোক রোগ আরোগ্যের নিয়তে এখনও এসে ওই কূপ দুটির পানি পান করে এবং এর পানি দিয়ে গোসল করে শান্তি ও সুস্থতা অর্জন করে। হযরত আয়ুব আলাইহিসসালামের আয়ুষ্কাল সম্পর্কে কোনো কিতাবে এরূপ বর্ণিত আছে যে তিনি দুনিয়াতে সর্বমোট 140 বছর জীবিত ছিলেন, তন্মধ্যে রোগাক্রান্ত ছিলেন মোট 18 বছর। ওই 18 বছর ধরে তার বয়স 100 বছর পূর্ণ হয়েছিল। রোগমুক্ত হবার পর তিনি পূর্ণোদ্যমে 40 বছরকাল দেশে ও দেশের চতুষ্পাশে ধর্ম প্রচার করেন। এরপর তিনি ইহলোক ত্যাগ করেন। অন্য কিতাবে বর্ণিত আছে যে হযরত আয়ুব আলাইহিসসালাম নবুয়ত লাভ করবার পরে মোট 48 বছর জীবিত ছিলেন, তন্মধ্যে 18 বছর অতীত হয়েছিল তার রুগ্ন অবস্থায়। রোগ হতে আরোগ্য লাভ করে তিনি মোট 30 বছর ধর্ম প্রচার করেছিলেন।